প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গোরবেটর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণ চন্দ্র রায়, ট্রেড ইন্সট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং এক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় অধ্যায় অষ্টম। ইতিপূর্বে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তো আজকে আলোচনা করব যে পোশাক তৈরির প্যাটার্ন প্রকারভেদ। পোশাক তৈরির যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো প্রকারভেদ। পোশাক তৈরি সাধারণত দুটি পদ্ধতি, পোশাকের প্যাটার্ন সাধারণত দুটি পদ্ধতিতে করা হয়। একটি আমরা আলোচনা করেছিলাম যে একটি হলো ডোমেস্টিক পদ্ধতি, আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। এক নম্বর হলো ডোমেস্টিক পদ্ধতি, আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। এই দুই প্রকার দুই পদ্ধতিতে প্যাটার্ন মূলত চার প্রকার। এই দুই পদ্ধতিতে প্যাটার্ন মূলত চার প্রকার, ঠিক আছে? তো এই প্যাটার্ন গুলো এক নম্বর হলো আমাদের প্রথমে যে প্যাটার্ন তৈরি করা হয় পোশাক তৈরির ক্ষেত্রে, যেটাকে বলা হয় ব্লক প্যাটার্ন। পোশাক তৈরির ক্ষেত্রে দুই পদ্ধতিতেই চার প্রকারের প্যাটার্ন দিয়ে ভাগ করা হয়েছে। তো প্রথম যে প্যাটার্নটি তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্লক প্যাটার্ন। আমাদের দুটি পদ্ধতিতেই এই প্যাটার্ন গুলো দেখা হয়। তো প্রথম যে প্যাটার্নটি সেটাকে বলা হয় ব্লক প্যাটার্ন। এরপরে স্যাম্পল প্যাটার্ন তৈরি করা হয়, ব্লক প্যাটার্নের পরে স্যাম্পল প্যাটার্ন। ব্লক প্যাটার্নের পরে করা হয় স্যাম্পল প্যাটার্ন, ঠিক আছে? স্যাম্পল প্যাটার্নের পরে করা হয় মাস্টার প্যাটার্ন। মাস্টার প্যাটার্ন এবং চার নম্বর প্যাটার্ন হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। এই চার প্রকার প্যাটার্ন পদ্ধতি রয়েছে। যাই হোক, ব্লক প্যাটার্ন একরকম, স্যাম্পল প্যাটার্ন একরকম, মাস্টার প্যাটার্ন এটা ভিন্ন জিনিস, প্রোডাকশন প্যাটার্ন সর্বশেষ প্যাটার্ন হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। যখন কোন পোশাক তৈরি শেষ যে প্যাটার্নটি সেটা হলো প্রোডাকশন প্যাটার্ন। তো এই ব্লক প্যাটার্ন কি জিনিস? এই ব্লক প্যাটার্ন হচ্ছে তোমরা একটু লিখে নিবে এবং বাসায় বইয়ের সাথে মিলিয়ে নিবে। ব্লক প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্ন সাধারণত কোন পোশাক তৈরিতে সরাসরি ব্যবহার করা হয় না। এই ব্লক প্যাটার্নটা পোশাক তৈরিতে সরাসরি ব্যবহার করা হয় না, এটি শুধু পরিমাণ এবং শেপে সঠিক মতো যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। এটি সরাসরি পোশাক তৈরিতে ব্যবহার করা হয় না, এটি পোশাকের শেপের যে অংশটুকু সেটার সঠিকতা যাচাই করার জন্য করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ব্লক প্যাটার্ন, এই ব্লক প্যাটার্নকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এই ব্লক প্যাটার্ন আবার দুই প্রকার। এটা হলো বডি ব্লক, আমরা এটা দেখি ব্লক প্যাটার্ন থেকে একটা আছে বডি ব্লক, ঠিক আছে? বডি ব্লক, এই ব্লক প্যাটার্নের কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বডি ব্লক আর একটা হলো গার্মেন্ট ব্লক। বডি ব্লক একটা হলো গার্মেন্ট ব্লক, এই দুই পদ্ধতিতে এই ব্লক প্যাটার্নকে ভাগ করা হয়েছে। এই যে বডি ব্লক প্যাটার্নটা কি,
গঠনমূলক প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নে কোনো রূপ এলাউস বা লুজ লেস থাকে না। এই প্যাটার্নে কোনো রূপ এলাউস বা লুজ লেস থাকে না। শরীরের পরিমাপ অনুযায়ী তৈরি করা হয় বিধায়কে বডি ব্লক করে। ঠিক আছে, এই প্যাটার্ন দ্বারা পোশাক প্রস্তুত করলে ব্যবহার উপযোগী হবে না। অর্থাৎ এই বডি ব্লকটা হচ্ছে যে বডির যে মাপ, যে শরীরের যে মাপ, হুবাহ এই মাপের এই ব্লকটি করা হয়। অর্থাৎ এর সাইডে কোনো লুজ থাকে না। যেমন আমাদের বডির যে মাপ সেই মাপের সাথে একই পোশাক অনেকটা লুজ হয়ে থাকে এবং সেলাইয়ের জন্য অনেকটা সেলাই অংশ থাকে, সিম থাকে, কিন্তু এই বডি ব্লক তৈরি করার সময় এই এই যে বাড়তি যে অংশগুলো বা লুজ লেস এগুলো থাকে না। লুজ কতটুকু হবে বা এলাস কতটুকু থাকবে এটি থাকে না, এটি শুধুমাত্র বডির অনুযায়ী মাপ নিয়ে এই প্যাটার্নটি করা হয়। এই জন্য এই প্যাটার্নটি পোশাক তৈরির সাথে সরাসরি সম্পৃক্ত হয় না। ঠিক আছে, তার জন্য এটা হলো বডি ব্লক। যেহেতু বডির পরিমাপ অনুসারে করা হয় এই জন্য এই প্যাটার্নটিকে বলা হয় বডি ব্লক প্যাটার্ন। এবং কোয়ার্টার হলো গার্মেন্ট ব্লক। তাহলে এই গার্মেন্ট ব্লকটা কি? এটি একটি পোশাক পরিমাপ শেপ এবং আকৃতি অনুযায়ী করা হয়। এটা একটি পোশাকের পরিমাপ শেপ এবং আকৃতি অনুযায়ী করা হয় বিধায় একে গার্মেন্ট ব্লক বলে। এটিও ব্যবহার উপযোগী নয়, কারণ এখানে শরীরের মাপের সাথে ঢিলা বা লুসের জন্য প্রয়োজন অনুযায়ী মাপ যোগ করলেও কোন রূপ সিম এলাউন্স থাকে না। এই যে ব্লকটা, এই ব্লকে লুজটা দেওয়া হয় কতটুকু লুজ হবে, কিন্তু সিমের জন্য যে বাড়তে অতটুকু সেটি থাকে না। এই এই তোমার হলো এই গার্মেন্ট ব্লক প্যাটার্নে তোমার লুজ দেওয়া থাকে, কতটুকু লুজ হবে সেটি থাকে, কিন্তু এটা দেখি যে আমাদের সেলাই জন্য যে অতটুকু সেটি এই ব্লক এই প্যাটার্নে থাকে না। ঠিক আছে, এই জন্য এই এই ব্লক এই যে প্যাটার্নটি এই প্যাটার্নটি সরাসরি পোশাক তৈরির সাথে সম্পৃক্ত নয়। পোশাক তৈরির পূর্বে এগুলো দেখা হয়। ঠিক আছে, তো এই হলো গার্মেন্ট ব্লক। তো আমাদের এরপর আছে হলো আমাদের ব্লক প্যাটার্ন শেষ। ব্লক প্যাটার্ন তোমরা বুঝতে পারলে যে ব্লক প্যাটার্ন দুটো পদ্ধতি, দুটি অংশ, কারণ বডি ব্লক এবং গার্মেন্ট ব্লক, এই দুটো এই ব্লক প্যাটার্নে নিয়ন্ত্রণ করা হয়। এরপর স্যাম্পল প্যাটার্ন। এই স্যাম্পল প্যাটার্নটা কি? স্যাম্পল প্যাটার্ন হলো এই প্যাটার্ন সাথে লুজনেস, সিম, এলাউন্স এবং ডিজাইন যোগ করে পোশাক তৈরির কাজে উপযোগী করে তৈরি করা হলেও এটি দ্বারা প্রচুর পরিমাণ পোশাক তৈরি করা সম্ভব নয়। এই স্যাম্পল প্যাটার্নের দ্বারা সকল পরিমাপ এখানে যোগ থাকে লুজনেস এবং সিম এর জন্য, সেলাইয়ের জন্য যে যতটুকু থাকার দরকার সবকিছু থাকে, কিন্তু এই প্যাটার্ন দ্বারা বহু সংখ্যক পোশাক প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ঠিক আছে, এটি শুধুমাত্র একটি স্যাম্পল পোশাকের জন্য এই প্যাটার্নটি ব্যবহার করা হয়। একটি স্যাম্পল, একটি স্যাম্পল প্রস্তুতের ক্ষেত্রে এই প্যাটার্নটি ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হয়েছে স্যাম্পল প্যাটার্ন। এবং এই প্যাটার্নটি তৈরি করতে আমাদের মোটা কাগজের প্রয়োজন হয়, কিন্তু এই এই স্যাম্পল প্যাটার্নের জন্য মোটা কাগজ ব্যবহার করা হয় না। এটি সাধারণত নর্মাল প্রাইসে বা নর্মাল দামে কাগজ ব্যবহার করা হয়, কারণ এটি তারা শুধুমাত্র একটি পোশাক। হ্যাঁ, স্যাম্পল আকারে যে পোশাকটি তৈরি করা হয় প্রত্যেকটি পোশাকের জন্য প্রথমে কি করা হয়, এই ব্লক প্যাটার্নের পর স্যাম্পল প্যাটার্ন করা হয়। স্যাম্পল প্যাটার্ন দিয়ে একটি স্যাম্পল তৈরি করা হয়। এই স্যাম্পলটাকে দেখা হয় যে আমাদের যে বায়ার যে চায় বা যারা আমাদের এই পোশাকটি ক্রয় করবে তাদের মাপ অনুসারে বা তাদের পছন্দ মতো হয়েছে কিনা। তাদের পছন্দ মতো হইলে তারপরে আমরা পরবর্তী প্যাটার্নে যেতে পারি। এই জন্য এই স্যাম্পল প্যাটার্ন দ্বারা স্যাম্পল তৈরি করা হয়। তো এই হলো স্যাম্পল প্যাটার্ন। এরপর বলা হয়েছে মাস্টার প্যাটার্ন। এই মাস্টার প্যাটার্নটা কি জিনিস? মাস্টার প্যাটার্নটা হলো স্যাম্পল প্যাটার্নের পরীক্ষা। স্যাম্পল প্যাটার্নের সাহায্যে স্যাম্পল বা নমুনা তৈরির পরে স্যাম্পল সঠিকতা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে কোম্পানির কাউন্টারে দীর্ঘস্থায়ীভাবে প্যাটার্নগুলি সংরক্ষণ করা হয়। অর্থাৎ আমরা যখন একটি পোশাক
যখন এই স্ট্যাম্পটি ওকে হলো একটি বায়ার আমাদের এই স্ট্যাম্পটিকে ওকে ঘোষণা করলো যে তারা আমাদের স্ট্যাম্পটি পছন্দ করছে তাদের নাম কত হয়েছে তাহলে এই স্ট্যাম্পটি যে আমরা কি করেছিলাম নরমাল কাগজে অঙ্কন করেছিলাম নরমাল কাগজে প্যাটার্ন তৈরি করেছিলাম তো এই যে প্যাটার্নগুলো একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে দীর্ঘস্থায়ীভাবে রাখা হয় তাহলে এই স্ট্যাম্পের উপর নির্ভর করে অনেকগুলো প্যাটার্ন অনেকগুলো পোশাক তারা ক্রয় করবে তাহলে অনেক পোশাকের জন্য কি করতে হবে মোটা কাগজে ভালো কাগজে প্যাটার্ন তৈরি করতে হবে তো এই যে স্যাম্পলের পরে কোম্পানিতে এই স্যাম্পল স্বরূপ রাখা হয় প্রত্যেকটি প্যাটার্নের স্যাম্পল রাখা হয় এই স্যাম্পল রাখার জন্য এটাকে বলা হয় মাস্টার প্যাটার্ন একেবারে নিখুঁত নিখুঁত এবং তোমার এটা হলো জমা রাখার জন্য এটা দীর্ঘস্থায়ী বহুদিন যাবো যে কোনো যখন পড়াশোনা প্যাটার্ন আমরা যাবো পড়াশোনা যখন এই প্যাটার্ন কাজ হবে তখন এটাকে আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং এই ক্ষয়ে যেন না ক্ষয়ে যায় তখন আমরা যদি ক্ষয়ে যায় তখন কোনটা দেখে আমরা নিশ্চিত হবো যে প্যাটার্ন ঠিক আছে কিনা এই হলো মাস্টার প্যাটার্ন যে এই প্যাটার্নটি ঠিক থাকবে এটি স্যাম্পল স্বরূপ ফ্যাক্টরিতে রাখা হবে এটাই হলো এই রাখার জন্য যে প্যাটার্ন এবং এটা অনেক মজবুত এটা হলো একটি বোর্ডে তৈরি করা হয় ঠিক আছে অনেক মজবুত এই মজবুত প্যাটার্নটাই হলো মাস্টার প্যাটার্ন একটা কোম্পানিতে সংরক্ষণের জন্য স্যাম্পল হিসেবে যেটি রাখা হয় সেটাকে বলা হয় মাস্টার প্যাটার্ন ঠিক আছে যাই হোক এই মাস্টার প্যাটার্ন সম্পর্কে জানলে আমরা পরের ক্লাসে প্রোডাকশন প্যাটার্ন সম্পর্কে জানব ঠিক আছে তো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই তোমরা এই যে প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন পদ্ধতি কয়টি ব্লক প্যাটার্নের কয়টি অংশ বা কিভাবে ভাগ করা হয় স্যাম্পল প্যাটার্নটা কি মাস্টার প্যাটার্ন কি আমি এগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলো বাসায় পড়বে এবং খাতা লিখবে পরবর্তী ক্লাসে আমরা প্রোডাকশন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ।